Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله تعالى دربارے لاکھوں کوٹی شکریہ آج کے এই ক্ষমার রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিয়েছেন এই পবিত্রতম পরিবেশে শতকোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন দেখেন আজকের আমাদের এই একত্রিত হওয়া এটা বিশেষভাবে এজন্য একত্রিত হওয়া যে আমরা আল্লাহ তাআলার দয়া লাভ করতে চাই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা লাভ করতে চাই এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রয়োজন যে ভুল জীবনে যা হওয়ার হয়ে গেছে এখন আমাদের এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোর ক্ষমা এটা আমাদের জীবনের অনেক বড় একটা প্রয়োজন দেখেন ক্ষমার সম্পর্ক হলো তওবার সাথে আর আল্লাহর দয়ার সম্পর্ক হলো দোয়ার সাথে আল্লাহ তাআলার দয়ার সম্পর্ক হলো দোয়ার সাথে দয়ার সম্পর্ক কিসের সাথে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আল্লাহর দয়ার সম্পর্ক দোয়ার সাথে কিসের সাথে আর ক্ষমার সম্পর্ক হলো তওবার সাথে আল্লাহ কোরআনে কারীমের মাঝে ইমানদার জ্ঞানীদের আলোচনা করেছেন
নবীদের আলোচনা করেছেন যে তারা কিভাবে আল্লাহ তাআলার দয়া এটাকে প্রার্থনা করছে, তারা আল্লাহ তাআলার কাছে দয়াটাকে চাইছেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দয়ার জন্য দোয়া করছেন। আল্লাহর নবীরাও আল্লাহ তাআলার কাছে দয়ার জন্য দোয়া করছেন যে আল্লাহ আমার প্রতি দয়া কর। এবং আল্লাহ তাআলা নেককার বান্দাদের আলোচনা কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা করছেন, আমাদের সামনে এই আলোচনাটাকে আল্লাহ তাআলা পেশ করছেন, উপস্থাপন করছেন যে এরা সবাই আমার দয়ার জন্য আমার কাছে দোয়া করছে, তারপর আমি তাদেরকে দয়া করছি। এবং আমাদেরকে এটা শুনাইছেন যে তোমরাও যখন দয়ার জন্য দোয়া করবে তো আমি তোমাদেরকে দয়া করব। তাই আল্লাহ তাআলার কাছে দয়া লাভের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবা শরীফকে নির্মাণ করলেন, এটা অনেক বড় একটা কাজ, আল্লাহর ঘর নির্মাণ করছেন, আল্লাহর ঘর তৈরি করা, আল্লাহর ইবাদতের জন্য ঘর তৈরি করা, এটা অনেক বড় ফজিলতের কাজ না? এই কাজটা সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার ঘর যেটা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহটাকে নির্মাণ কে করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে বাইতুল্লাহটা নির্মাণ করাইছেন, আল্লাহর ঘর তিনি তৈরি করছেন, এটা তো একটা ইবাদতের কাজ হয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে শুনাইতেছেন যে এই ইবাদতের কাজটা করার পর হযরত ইব্রাহিম সে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আমার কাছে দোয়া করছে। তো তোমরাও এই ধরনের ইবাদতের কাজ যখন করবা, ইবাদতের কাজটা করার পর কি করবা? দোয়া করবা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আল্লাহ বলতেছেন আমার বাইতুল্লাহকে ইব্রাহিম এবং ইসমাইল, ইব্রাহিম বাবা আর ইসমাইল হলো ছেলে, তারা যৌথভাবে যখন আমার ঘরটাকে নির্মাণ করা সম্পন্ন করল, তারা এই প্রার্থনা করল, দোয়া করল। কি দোয়া করল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দোয়া করল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে রব্বানা, হে পরওয়ারদিগার, তাকাব্বাল মিন্না, আমাদের এই ইবাদত, এই কাজটাকে আপনি কবুল করে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সব শুনেন, সব জানেন, আমার মনের যত ইচ্ছাগুলো আছে এটা আপনি জানেন, এবং আমি যে সমস্ত কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি এ সমস্ত কথাগুলো আপনি কি করতেছেন? শুনতেছেন। আরো দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আরেকটা দোয়া করলেন যে হে পরওয়ারদিগার, আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসেবে আপনি কবুল করেন, আমরা যেন আপনার অনুগত থাকি। এবং এই দোয়াও করলেন অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল, যে আমাদের যারা বংশধর, আমাদের যারা সন্তান, আমার যারা পরবর্তী প্রজন্ম, আল্লাহ তাদেরকেও আপনি মুসলিম হিসেবে, আপনার অনুগত হিসেবে কবুল করেন। নবী দোয়া করতেছে যে আমাকে আপনি আপনার অনুগত করে দেন, আল্লাহ আমি যেন আপনার অনুগত হয়ে যাই, আমার সন্তানরাও যেন আপনার অনুগত হয়ে যায়। দোয়া করতেছে ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে আপনার ইবাদতের পদ্ধতি শিখায় দেন, কি পদ্ধতিতে আপনার ইবাদত করতে হবে,
এটা আপনি শিখাইয়া দেন, আমি আমার মতো না, আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি আপনার ইবাদত করব, শিখাইয়া দেন। ওয়াতুবা আলাইনা, আর আমাদেরকে তৌবা নসিব করেন, আমাদেরকে তৌবা নসিব করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তিনি দোয়া করতেছেন যে আপনি তো তৌবা এটাকে কবুলকারী এবং আপনি তো সীমাহীন দয়ার অধিকারী। তে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাকে নির্মাণ করলেন, কাবা নির্মাণকে সমাপ্ত করার পর তিনি কি করলেন, কি করলেন, দোয়া করলেন। আল্লাহ সে আলোচনা আমাদেরকে শোনাইতেছে। আরো দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো দোয়া কোরআনে কারীমের মাঝে আল্লাহ আলোচনা করছেন, রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিন, যে হে পরওয়ারদিগার, ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিন, আমি যা কিছু আমার মনের ভাব এটাকে প্রকাশ করি আর মনের যে সমস্ত ভাবগুলোকে আমি গোপন করে রাখি আপনি তো সব জানেন, আমার মনের যে সমস্ত কথাগুলো ব্যক্ত, যে সমস্ত কথাগুলো গুপ্ত, এই সব আপনি জানেন। ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরযি ওয়া লা ফিস সামা, আর আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই তো গোপন, আসমান আসমানের কোনো কিছু, জমিন জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন না। তিনি দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। দেখেন দোয়া কিভাবে করতে হবে, আল্লাহর নবী কিভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এটা আমাদেরকে শিখাচ্ছেন, আমরা যেন আমাদের দোয়াগুলো ওইভাবে করি। আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দুইটা সন্তান আপনি আমাকে দিচ্ছেন। আপনি তো দিতে পারেন, আপনার কাছে চাইলে আল্লাহ আপনি তো দেন, আপনার কাছে চায় আমি তো ব্যর্থ হই নাই, আমি আপনার কাছে বৃদ্ধ বয়সে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স যখন 80, অনেক বর্ণনায় ওনার বয়স যখন প্রায় 98-100, উনি নিঃসন্তান, 98 বছর বয়স, তিনি কি নিঃসন্তান, আল্লাহর কাছে সেই বয়সে দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, আল্লাহ পবিত্র এবং নেককার একটা সন্তান আপনি আমাকে দান কর। আল্লাহ তাআলা সন্তান একজন না, কয় সন্তান দিছে, দুইজন, এই বুড়া মানুষকে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিছে, এই বুড়া বয়সে পাইছে, এক সন্তানের নাম হযরত ইসমাঈল আর এক সন্তানের নাম হযরত ইসহাক। তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাক দুইটা সন্তান দান করছেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আপনি আমার তো এমন রব, আপনি আমার দোয়া শুনেন, আপনি যদি আমার দোয়া না শুনতেন তাহলে বুড়া বয়সে আমার এত সন্তান দিতেন না, আপনি সব শুনেন। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আলোচনাকে তিনি পেশ করতেছেন, আল্লাহ আপনি তো আমার দিছেন, আমি তো আপনার কাছ থেকে পাইছি, তারপর আরো কিছু চাইতেছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি, দেখেন দোয়া কি করতেছে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে হে পরওয়ারদিগার, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েম করনে ওয়ালা বানায়া দেন, মুকিমাস সালাত, আপনি আমাকে নামাজ কায়েম করনে ওয়ালা বানায়া দেন, দোয়া করতেছে, আল্লাহ আমার যেন নামাজ না ছুটে আর আমার যারা সন্তান এদেরকে নামাজ কায়েম করনে ওয়ালা বানায়া দেন।
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, তিনি দোয়া করতেছেন হে পরওয়ারদেগার আমার দোয়াটাকে কবুল করে নেন। রব্বিগফিরলি, হে পরওয়ারদেগার আমাকে ক্ষমা করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন। ওয়ালিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে ক্ষমা করে দেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন, আল্লাহ চূড়ান্ত বিচারের যে দিন, সেদিন আমাকে, আমার সন্তান এবং মুমিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তিনি দোয়া করতেছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ সেই দোয়ার আলোচনা করছেন। দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আলোচনা করছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলতেছেন আমার প্রিয় বান্দাদের এই হলো গুণ, অনেকগুলো গুণের আলোচনা করছেন। সর্বশেষ গুণ, আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই না? আমরা চাই না আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব? আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী কি? আল্লাহ কোরআনে কারীমের মাঝে আলোচনা করছেন, আল্লাযীনা ইয়াকুলুনা, আমার প্রিয় বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলতেছেন যারা এই প্রার্থনাটা আমার কাছে করে, যারা আমার কাছে এই দোয়াটা করে, তারা আমার প্রিয় বান্দা। এই দোয়াটা যারা আমার কাছে করে, তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, আর দেখেন দোয়াটা কি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে পরওয়ারদেগার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে আমার স্ত্রী এবং আমার যে সন্তান আছে, আল্লাহ তাদেরকে আমার চোখের জন্য শীতলতা হিসেবে আল্লাহ আপনি তাদেরকে দান করুন। আল্লাহ আমার সন্তানগুলো যেন এমন হয়, আমার স্ত্রীটা যেন এমন হয় যাদেরকে দেখে আমার চোখ শীতল হয়, এটা আমরা চাই না? এই দোয়াটা যখন আমরা করব, একে তো আমার ঘরের মাঝে শান্তি আসবে, আমার স্ত্রী আমার সন্তানগুলো ভালো হবে, এরা একে তো আমার হক আদায়কারী হবে, আল্লাহর হক আদায়কারী হবে, আবার আমিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আপনি আমাকে আপনার নেককার মুত্তাকি বান্দা, যে আপনার যে সমস্ত প্রিয় তাকওয়া পরহেজগার ওয়ালা বান্দা, ওই সমস্ত বান্দাদের আপনি আমাকে ইমাম বানায় দেন। আমি যদি ইমাম হই, কিন্তু ইমাম কাদের, ইমাম কাদের ইমাম হতে চাই আমি? লিল মুত্তাকিনা, আল্লাহ আপনি আমাদেরকে, আমাকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, অর্থাৎ আমার যারা অনুসারী হবে এরা সবাই যেন মুত্তাকি হয়, আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে বলতেছেন এই প্রার্থনা যারা করবে আর যারা আমার প্রিয় বান্দা হবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা, তারাই আমার ওই সমস্ত বান্দা যাদেরকে প্রতিদান হিসেবে জান্নাতের মাঝে আমি শাহী প্রসাদ দান করব। ইউজাউনাল গুরফাতা বিমা সবারু, বিমা সবারু, তাদের ধৈর্যের কারণে, তাদের ধৈর্যের কারণে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাউন ওয়া সালামা, আরশ জান্নাতের মাঝে তাদেরকে ব্যাপক সম্বর্ধনা এবং তাদের জন্য ব্যাপক সালামের আয়োজন করা হবে। জান্নাতের মাঝেও তাদেরকে বিশেষ সম্মানের সাথে জান্নাতের মাঝে তাদেরকে প্রবেশ করানো হবে। দেখেন আল্লাহ কোরআনে কারীমের মাঝে বুদ্ধিমান বান্দাদের আলোচনা করছে, যে আমার বান্দাদের মাঝে আসলে বুদ্ধিমান কারা, তাদের কিছু গুণাবলী আলোচনা করছে। সে গুণাবলীগুলো কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম,
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর কি করে যারা আল্লাহর কি করে জিকির করে الذين يذكرون الله جرى الله ذكر كره قياما وقعودا وعلى جنوبهم যখন চলতে থাকে দাঁড়িয়ে থাকে তখন আল্লাহর জিকির করে যখন বসে থাকে বসা অবস্থাতেও আল্লাহর জিকির করে যখন শুয়ে থাকে শোয়া থাকা অবস্থাতেও আল্লাহর জিকির করে আল্লাহর জিকিরটা সর্বহালতে সব সময় যারা তাদের অন্তরে জারি রাখে আল্লাহ বলতেছেন এরা হলো বুদ্ধিমান وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আর যারা এই আকাশ এবং জমিন এটা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা নিয়ে যারা ফিকির করে প্রথম কাজ যারা জিকির করে দ্বিতীয় গুণ যারা ফিকির করে যে আসমান জমিন এটা কে সৃষ্টি করেছেন আল্লাহ যারা এটা ফিকির করে যে আল্লাহ কত সুন্দর করে আসমানকে সৃষ্টি করেছেন আসমানকে ওয়ালাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা আল্লাহ বলতেছেন এই তারকারাজির দ্বারা এই আকাশটাকে আমি সৃষ্টি করেছি হাল তারা মিন ফুতুর আমার এই বিশাল আকাশের কোথাও তুমি একটা ছিদ্র বের করতে পারবে একটা ছিদ্র তুমি বের করতে পারবে আমি কত নিপুণ স্রষ্টা হাল তারা মিন ফুতুর ফি খালকির রহমানি দয়াময় প্রভুর নিপুণ সৃষ্টির কোথাও তুমি কি একটি খুদ বের করার ক্ষমতা রাখো এ জমিনকে নিয়ে যারা চিন্তা করে এ জমিন জমিন থেকে উৎপাদিত শস্য ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আল্লাহ বলতেছেন মানুষ কি তার খাবারটাকে নিয়ে একটু ভাবে না সে যে খাবারটাকে খায় সে কি তার খাবারটাকে নিয়ে একটু ভাবে না فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا আসমান থেকে পানিটাকে আমি বর্ষণ করি জমিনে আন্না সবাবন আল মা আসাব্বা সুম্মা শাকাকেন আল আরদ শাক্ক তারপর জমিনটাকে আমি বিদীর্ণ করি জমিনটাকে বিদীর্ণ কে করেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ নিজেই তার পরিচয় পেশ করতেছে ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا তারপর এই জমিনের মাঝে এই শস্য এই দানা এটা তো আমি তৈরি করি فأنبتنا فيها حبا وعنبا وقضبا وعنب এই যে আঙ্গুর এই ফল এত মিষ্টি এত মজার ফল এটা এই জমিন থেকে কে তৈরি করেন আল্লাহ তৈরি আল্লাহ তার পরিচয় পেশ করতেছে ওয়াকাজুবা এই শাক সবজি এই যে নানা জাতের শাক সবজি নানা স্বাদের শাক সবজি নানা রূপের এই সমস্ত শাক সবজি গুলো এটা কে তৈরি করেন আল্লাহ তৈরি করেন আল্লাহ তার পরিচয় পেশ করতেছে সব আমি করি মাতা আল্লাকুম মলি আনআমিকুম তোমাদের জন্য কিছু জিনিস তোমাদের ফলগুলো তোমাদের আর এই গাছের পাতাগুলো হলো জীবজন্তু তোমাদের গৃহপালিত পশুরা এই সমস্ত পাতা খায় আর ফলগুলোকে তোমরা নিজেরা আহার করো কিন্তু এই সমস্ত কিছু তৈরি কিন্তু এটা আমার কারখানায় হয়েছে আমার প্রযুক্তিতে হয়েছে অন্য কারো প্রযুক্তি অন্য কারো ব্যবস্থাপনা না এটা কিন্তু আমি আল্লাহর ব্যবস্থাপনা আল্লাহ তা পেশ করতেছে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরযি আর যারা আমার এই আকাশ আমার এই জমিন আমার সৃষ্টিটাকে নিয়ে যারা কল্পনা করে যারা ফিকির করে যারা বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা আল্লাহ এই আসমানটাকে জমিনটাকে তুমি তো অযথা সৃষ্টি করো নাই আল্লাহ আসমানটা তোমার অযথা সৃষ্টি না আল্লাহ জমিনটা তোমার অযথা সৃষ্টি না জমিনটা আল্লাহ তুমি তামাশার জন্য সৃষ্টি করো নাই আল্লাহ আসমানটা তো তামাশার জন্য সৃষ্টি না আসমান জমিন পৃথিবীটা কিন্তু তামাশা না আল্লাহ তুমি যথাযথ উদ্দেশ্যেই আসমান জমিনকে সৃষ্টি করেছো যারা
আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর এই আসমান, আসমানের দেয়াই বৃষ্টি, আল্লাহর এই জমিন, জমিনের দেয়াই সমস্ত ফসল, এই নিপুণ ব্যবস্থাপনা, এটা অযথা না, এটা বেকার না। এই যে আমাদেরকে আসমান সেবা দিচ্ছে, আমাদেরকে জমিন সেবা দিচ্ছে, এমনিই না, এমনিই দিচ্ছে, এমনিই দিচ্ছে, এমনিই দিচ্ছে না। সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো শরীক নেই, আল্লাহ আপনার কোনো শরীক নেই, এ সব আপনি করতেছেন, সব আপনি দিচ্ছেন, আর কেউ করছে না, আর কেউ দিচ্ছে না, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। সব ক্ষমতা আল্লাহর, শাস্তি দেওয়ার ক্ষমতাও আল্লাহর, নিয়ামত দেওয়ার ক্ষমতাও আল্লাহর, সুখ দেওয়ার ক্ষমতাও আল্লাহর, দুঃখ দেওয়ার ক্ষমতাও কার? আল্লাহ। ফাকিনা আযাবান্নার, আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে আপনি বাঁচান। রব্বানা, হে পরওয়ারদিগার, ইন্নাকা মান তুদখিলিন্নার, আল্লাহ আপনার যে সমস্ত বান্দাদেরকে আপনি জাহান্নামের মাঝে প্রবেশ করিয়ে দিবেন, ফাকাদ আখজাইতা, আল্লাহ তাদেরকে তো আপনি লাঞ্ছনার জীবন দান করবেন। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, আল্লাহ সেই জাহান্নামে যে সমস্ত জালেম, যাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আল্লাহ তাদের তো কোনো সাহায্যকারী নাই। আমি বিশ্বাস করি আল্লাহ আপনার সাথে যারা বিরোধিতা করে, আল্লাহ আপনার সাথে যারা লড়াই করে, আল্লাহ আমি বিশ্বাস করি যারা আপনার অবাধ্যতা করে, আল্লাহ আমি বিশ্বাস করি যারা আপনার হুকুমের বরখেলাফ করে, আল্লাহ যারা আপনার নাফরমানি করে, আল্লাহ তাদের কোনো সাহায্যকারী নাই, আল্লাহ তাদের কেউ নাই, আল্লাহ তারা একা, তাদের সাথে কেউ নাই। রব্বানা, হে পরওয়ারদিগার, ইন্নানা সামিআনা মুনাদিয়ান, আল্লাহ আমি তো এই দাওয়াত শুনছি, একজন ব্যক্তি ইউনাদি লিল ঈমান, আমাকে ঈমানের দিকে ডেকেছে, আন আমিনু বিরব্বিকুম, আমাকে দাওয়াত দিয়েছে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফা আমান্না, আল্লাহ সেই দাওয়াত আমি শুনছি, শোনার সাথে সাথে সেই দাওয়াতকে গ্রহণ করে আল্লাহ আমি ঈমান আনছি, আল্লাহ আমি কি আনছি? ঈমান আনছি। রব্বানা, হে পরওয়ারদিগার, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমার অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমার পাপ আমার ত্রুটিগুলোকে তুমি মার্জনা করে দাও। ওয়া তাওয়াফানা মাল আবরার, আর আমাকে তুমি তোমার নেককার বান্দাদের সাথী করে দাও, আল্লাহ তোমার নেককার বান্দা হিসেবে আমাকে মৃত্যু দাও। রব্বানা আতিনা মা ওয়াআতনা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আমি ঈমান আনছি, তোমার নবীর ওয়াদা শুনছি, তোমার নবী ঈমান যারা আনবে তারা ক্ষমা পেয়ে যাবে, এই ওয়াদা তোমার নবী শুনাইছে। রব্বানা, হে পরওয়ারদিগার, আতিনা মা ওয়াআতানা আলা রুসুলিকা, তুমি তোমার রসুলকে যেই ওয়াদা দান করেছো, আল্লাহ সেই ওয়াদার ক্ষমা আল্লাহ তুমি আমাকে দান করো। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ অপরাধী হিসেবে মৃত্যু দিয়ে আমাকে কিয়ামতের সেই ময়দানে তুমি লাঞ্ছিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি তো ওয়াদাকে ভঙ্গ করো না, তুমি তো ওয়াদা রক্ষাকারী আল্লাহ, আল্লাহ তুমি তো ওয়াদা রক্ষাকারী আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে শুনাইতেছেন, আমার বুদ্ধিমান বান্দারা এইভাবে আমাকে চিনে, এইভাবে আমার দাওয়াতকে গ্রহণ করে, আর ঈমান ঠিক এইভাবে আনে, তারপর এইভাবে আমার কাছে দোয়া করে। আল্লাহ কোরআন দ্বারা শোনাচ্ছেন যে আমার নেককার বান্দারা এইভাবে আমার কাছে কি করে, প্রার্থনা করে, আর আমার নেককার বান্দারা যখন এইভাবে আমার কাছে প্রার্থনা করে তখন আমি কি করি? ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম,
ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, আল্লাহ বলতেছেন আমার বান্দা তারা যখন ঠিক এইভাবে আমার কাছে প্রার্থনা করে, আমার শিখা দেওয়া বাক্যগুলো দ্বারা যখন আমার কাছে প্রার্থনা করে, আমার শিখা দেওয়া দোয়াগুলো যখন সে বলতে থাকে, ফাস্তাজাবালাহুম রব্বুহুম, আমি তাদের রব আল্লাহ তাদের ডাকে আমি সাড়া দেই, ইন্নীলা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে যারা পুরুষ, তোমাদের মাঝে যারা নারী, তোমাদের মাঝে যারা যুবক, তোমাদের মাঝে যারা বৃদ্ধ, তোমাদের মাঝে যারা যেই ভূখণ্ডের যেই বর্ণের অধিকারী হোক, আমার কাছে আমি আল্লাহর কাছে আমি রব্বুল আলামিনের কাছে যখন আমার বান্দারা প্রার্থনা করে, আমি আমার বান্দাদের প্রার্থনাগুলোকে ফিরিয়ে দেই না, আমি আমার বান্দার প্রার্থনার সাথে সাথে প্রার্থনাগুলোকে কবুল করে নেই। আল্লাহ কোরআনে করিমের এই সমস্ত আয়াতগুলোর দ্বারা তার এই পরিচয় আমাদের কাছে পেশ করতেছেন, আমি এমন আল্লাহ যে আমার কাছে যখন চাওয়া হয় আমি খুশি হই আর চাওয়াগুলোকে আমি পূরণ করি। কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলামিন তার নবীদের ইতিহাস আলোচনা করছেন। আল্লাহর এক নবী ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন, কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন। আল্লাহ সেই নবীর আলোচনা করতেছেন, ওয়া আইয়ুবা, ওয়া আইয়ুবা, আমার আইয়ুবের ইতিহাসটাকে শুনো, আমাদেরকে সবক পড়াচ্ছেন, আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর কাছে আমরা যদি দয়া পেতে চাই আমাদেরকে কি করতে হবে। আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহ দয়ার অধিকারী, তিনি রহমান, তিনি রহিম, আমরা তার দয়া চাই তো কি করতে হবে। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, ওয়া আইয়ুবা, আমার বান্দা আইয়ুবের ইতিহাস শুনো, ফাযকুর আব্দানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের ইতিহাসটাকে তোমরা একটু দেখো, আমার কোরআনের মাধ্যমে আইয়ুবের জীবন ইতিহাসের দিকে তাকাও। ইযনাদা রাব্বাহু, আইয়ুব সে কিন্তু তার রবের কাছে প্রার্থনা করেছিল, আইয়ুব কিন্তু কঠিন পীড়ায় যখন আক্রান্ত হলো, কঠিন রোগে আইয়ুব যখন আক্রান্ত হয়ে গেল, আইয়ুবকে রেখে যখন তার পরিবার পরিজন তার আপনজন সবাই চলে গেল, আইয়ুব যখন একা হয়ে গেল, আইয়ুব কিন্তু আমার কাছে চাইল, আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ কঠিন রোগে আমি আক্রান্ত হয়ে গেছি, কঠিন বিপদ আমাকে স্পর্শ করেছে, ও আনতা আরহামুর রাহিমিন, আন্নি মাসানিয়া দুররু ও আনতা আরহামুর রাহিমিন, হযরত আইয়ুব আল্লাহর কাছে দোয়া করতেছেন, আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ আমি কঠিন পীড়ায় কঠিন বিপদের মাঝে আমি আক্রান্ত, ও আনতা আরহামুর রাহিমিন, আপনি রহমানুর রহিম আল্লাহ, আইয়ুব দোয়া করতেছেন আনতা আরহামুর রাহিমিন, আপনার চাইতে বেশি দয়া, আপনার চাইতে বেশি করুণা আর কারুণাই, আপনি আরহামুর রাহিমিন। আল্লাহ বলতেছেন আইয়ুব যখন আমাকে বলল যে আল্লাহ আমি তো কঠিন পীড়ায় আক্রান্ত, আপনি তো আরহামুর রাহিমিন, আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করতেছেন, সূরায়ে আম্বিয়া একটা সূরা আছে আপনারা খুললে দেখতে পাবেন, আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু, আরবি ভাষায় ফা শব্দটা আসে এটা বোঝানোর জন্য, সাথে সাথে আইয়ুব দোয়া করলো, আর আইয়ুবের দোয়া করার সাথে সাথে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। আল্লাহ আমাদের কি শোনাচ্ছেন, আমি আইয়ুবের ডাকে কি করলাম, সাড়া দিলাম, ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর, আইয়ুবের যত কষ্ট ছিল, আইয়ুবের যত ব্যথা ছিল, আইয়ুবের যত রোগ ছিল, আমি একে একে সব থেকে তাকে মুক্তি দিলাম, রোগ থেকে আমি তাকে মুক্তি দিলাম, এখানে শেষ না, ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবার পরিজন যারা তাকে রেখে চলে গিয়েছিল আমি তাদেরকেও ফিরিয়ে দিলাম, আতাইনাহু আহলাহু,
অমিসলাহুম মাআহুম, আগে যা দিয়েছিলাম এখন আমি তা দ্বিগুণ করে দিলাম, আগে তার যা ছিল এখন ডবল হয়ে গেল। রহমাতাম মিন ইনদিনা, এরকম কেন করলাম? আমার পক্ষ থেকে রহমত হিসেবে। এখানে শেষ না, ওয়া যিকরা লিল আবিদিন, সুবহানাল্লাহ, ওয়া যিকরা লিল আবিদিন, এজন্য আইয়ুবকে আমি দিলাম, আইয়ুবকে সমস্ত কিছু আমি যে ডবল করে দিলাম, যা ছিল আমি যে তার দ্বিগুণ করে দিলাম, এজন্য দিলাম আমার পরবর্তী বান্দারা যখন যেন আইয়ুব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ এই দেওয়াটা আইয়ুবের মাঝে শেষ না, আমার বান্দারা কিয়ামত পর্যন্ত যখন আইয়ুবের মতো বিপদ আপদের মাঝে আমি আল্লাহর কাছে চাইবে, আমি ঠিক এইভাবে যেইভাবে আইয়ুবকে আমি রোগ থেকে মুক্তি দিয়েছিলাম, যেইভাবে আইয়ুবকে তার হারিয়ে যাওয়া সম্পদ এটাকে দ্বিগুণ করে দিয়েছিলাম, ঠিক এইভাবে আমি আল্লাহ আমি এই ক্ষমতা রাখি এবং এই ক্ষমতাটা একমাত্র আমিই রাখি, আমার বান্দাদের হারিয়ে যাওয়া তার সম্পদ, তার স্বাস্থ্য, তার সমস্ত কিছুকে আমি দ্বিগুণ ত্রিগুণ করে দিই। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য বান্দাকে কি করতে হবে? এটা খুব বুঝার চেষ্টা কর, বান্দাকে কি করতে হবে? আরেকজন নবীর ইতিহাস আলোচনা করতেছে, এ নবীর নাম হযরত ইউনুস, এ নবীর নাম কি? হযরত ইউনুস। ওয়াজান্নুনি জান্নুন, ওনার আরেকটা নাম হলো জান্নুন, জুন্নুন। হযরত ইউনুস ওনারই আরেকটা নাম কি? জুন্নুন। জুন নুন, নুন শব্দের অর্থ হলো মাছ, নুন শব্দের অর্থ কি? মাছ। জুন নুন অর্থ হলো মাছওয়ালা। এই হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা হলো এই, ইযহাবা মুগাযিবান, তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা যেই জাতির কাছে যেই গোত্রের কাছে তাকে জিম্মাদারি দিছেন যে এই গোত্রকে ঠিক করার দায়িত্ব তোমার, এদেরকে দাওয়াত দিয়ে এদের পিছনে মেহনত করে এ সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর দায়িত্ব কার? তোমার। হযরত ইউনুসকে আল্লাহ তাআলা কি দিলেন? দায়িত্ব দিলেন। উনি এদের সাথে রাগ করে একটা পর্যায়ে তিনি চলে গেলেন, রাগ করে তিনি কি করলেন? চলে গেলেন। আল্লাহ বলতেছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আল্লাহ সে মনে করেছিল যে আমি তাকে কিছুতেই মনে হয় ধরবো না, সে যেরকম ভাবে চলে যাইতেছে আমি মনে হয় তারে ধরুম না, জিম্মাদারি তো আমি দিছি আমি তো ধরুম, যেহেতু জিম্মাদারি কে দিয়েছেন? আল্লাহ বলছেন তুমি জিম্মাদারি পালন বাদ দিয়ে চলে যাবা আমি তো ছাড়ুম না, তুমি কোথায় যাবা, আমি ওখান থেকে তোমার ধরে নিয়ে আস। তাই হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি যখন চলে গেলেন, আল্লাহর হুকুম ছিল না, আল্লাহর হুকুম ছিল না যে চলে যাও, তিনি নিজ থেকেই রাগ করে তিনি যখন চলে গেলেন আল্লাহ তাআলা তাকে ধরলেন। কিভাবে ধরলেন? সূরায়ে আম্বিয়ার মাঝে তার আলোচনা আসে নাই, ধরার আলোচনাটা সূরায়ে সফফাতের মাঝে আল্লাহ তাআলা করছে। তিনি তার গোত্রীয় এলাকা পার হওয়ার জন্য সমুদ্র পথে তিনি এক জাহাজের মাঝে উঠলেন, মধ্য সমুদ্রে সেই জাহাজ একটা ঘূর্ণি ঝড়ের কবলের মাঝে পড়ে গেল, পূর্ণ জাহাজ ডুবে যাবে। সেই যুগে এটাই তাদের প্রথা ছিল যে তারা, তাদের মাঝে এই বিষয়টার প্রচলন ছিল যে কোন পালিয়ে যাওয়া গোলাম যদি জাহাজের মাঝে থাকে তাহলে পথের মাঝে জাহাজ এটা বিপদের মাঝে আক্রান্ত হয়। তারা লটারি দিল যে আমাদের মাঝে কোন পালিয়ে যাওয়া গোলাম আছে যে এই জাহাজের মাঝে থাকার কারণে জাহাজ
বিপদের মাঝে আক্রান্ত, সে পালিয়ে যাওয়া গোলামকে বের করতে হবে। সে পালিয়ে যাওয়া গোলাম হিসেবে লটারির মাঝে নাম কার আসলো? কার পালিয়ে যাওয়া গোলাম? আল্লাহর পালিয়ে যাওয়া। তো তাকে যখন জাহাজ থেকে সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হলো, বড় একটা মাছ, বড় একটা মাছ, হযরতে ইউনূস আলাইহিস সালাম তাকে গিলে ফেলে। আল্লাহ তাআলা সীমাহীন কুদরতের অধিকারী আল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার সীমা আছে? এই মহান রব্বুল আলামিন আল্লাহ তিনি করলেন কি, এই মাছের পেটের মাঝে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার জানকে অটুট রাখলেন। কঠিন অন্ধকার, একটা সমুদ্রের অন্ধকার, আবার মাছের সেই পেটের ভিতরে, সেখানেও তার শ্বাস প্রশ্বাস, তার জীবন বাকি থাকে। ফানাদা ফিজ জুলুমাতি, আল্লাহ বলতেছেন অন্ধকারের মাঝে, কঠিন অন্ধকারের মাঝে, একদম মাছের পেটের ভিতরে তিনি আল্লাহকে ডাকলেন। কাকে ডাকলেন? আল্লাহকে ডাক দিল। ফানাদা ফিজ জুলুমাতি, ফানাদা, আল্লাহ বলতেছেন ইউনূস, সে যখন পালিয়ে গেল সে মনে করেছিল আমি তাকে ধরবো না, কিন্তু আমি তাকে ধরে ফেললাম কঠিন অন্ধকারের মাঝে। ফানাদা ফিজ জুলুমাত, কঠিন অন্ধকারের মাঝে সে যখন ডাকলো, সে যখন আহ্বান করলো, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কি বললো? আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো শরীক নাই। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি অপরাধী, বলতেছে আমি অপরাধী। কে বলতেছেন? অপরাধ কে করছে? হযরত ইউনূস, উনি বুঝতেছেন আমি অপরাধ করছি, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি অপরাধী, আপনি ছাড়া আর আমার কোনো মাওলা নাই, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আল্লাহ বাঁচানোর ক্ষমতা একমাত্র কে রাখেন? আপনি রাখেন, আর কেউ রাখে না। দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে এটা শুনাইতেছেন কিন্তু। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম। এই দোয়াটাকে কি বলা হয়? দোয়াই ইউনূস, হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়াইটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদ আপদের মাঝে কি করা চাই? পড়া চাই। আমাদের লোকজন বিপদ আপদে পড়লে আয়েশা হুজুরকে হুজুর এই দোয়াটা পড়েন, দোয়া ইউনূসটা আপনি একটু পড়েন। আমাদের দেশে একটা খতম আছে, এই খতমকে বলা হয় খতমে জালালি। এই খতমটাকে কি বলা হয়? খতমে জালালি। 70,000 বার বা 1,00,000 বার এই দোয়া ইউনূস পড়তে হয়, পড়া হয়। দোয়া ইউনূস পড়া হয়, এটা পড়লে বলা হয় কি, খতমে জালালি হইল। অনেকে হুজুরদেরকে ডাইকে খতমে জালালি পড়তে দেয়। আপনারা এরকম জানেন? জানেন? হুজুরদেরকে ডাকে যে হুজুর আপনারা একটা খতমে জালালি পড়ে দেন, কত টাকা লাগবে আমরা দিব। হুজুররা বসে বসে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়ে। আচ্ছা, এখানে এটা পড়া দরকার কার? হুজুরের? হ্যাঁ, নিজের পড়া দরকার না? এটা নিজে পড়বো যে আল্লাহ আপনি ছাড়া আমি বিপদে পড়ছি, আপনি ছাড়া আমার উদ্ধার করার কেউ নাই, আমি অপরাধী, আমি অপরাধ করছি, এই কথাটা নিজের বলার দরকার না? টাকা দিয়ে দেয়, হুজুর সারাদিন বসে বসে পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটা হইলো, খতম হইলো? আরে বলেন, খতম হইলো? এটা তো পড়া দরকার ছিল কা? নিজের, আপনার পরিবারের লোকজনদেরকে নিয়ে নিজে বসে কি করবেন? দোয়া পড়তে বসবেন। আপনি যদি 1,000 বার পারেন 1,000 বার পড়েন, 2,000 বার পড়লে 2,000 বার পড়েন। আরে মন থেকে একবার পড়লেই তো আল্লাহ তাআলা কবুল করে। আপনি যদি অনুতপ্ত হন, আপনি যদি তওবা করেন,
একবার পড়লেই তো তওবা হয়ে যায়। আপনি যদি আত্তাওবাতু আন-নাদাম, তওবা বলা হয় অনুতপ্ত হওয়াকে, কি বলা হয়? মাফ চাওয়া কাকে বলা হয়? আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করবেন না, এটারে মাফ চাওয়া বলা হয়। হ্যাঁ, আমি একটা অপরাধ করছি, আমি আপনাদের কাছে অপরাধ করলাম, আমি আপনাদেরকে বললাম এই মাফ আপনারা করবেন না, এইভাবে বললে মাফ চাওয়া হবে? এইভাবে বললে মাফ চাওয়া হবে? মাফ চাওয়া কাকে বলে? চিৎকার দিয়ে বলতে হয় যে আমারে মাফ করে দেন? মাফের ভাব নিলেই তো হয়, ভাবটা নিলেই তো হয়, আমি আমার অপরাধের জন্য অনুতপ্ত, এটা বুঝাই দিলেই আপনারা মাফ করবেন না? আমি যদি বুঝাই যে আমি আসলে অনুতপ্ত, আমি যা করছি ভুল করছি, আমি যে কাজটা করছি এটা ভুল হয়েছে, এবং এই ভুলের জন্য আমি অনুতপ্ত, আমি ভুলটা আর কোনোদিন করব না, এই ভুলটা আর কোনোদিন আমি করব না, আপনি যদি এটা বুঝেন আমারে মাফ করবেন না? হ্যাঁ, আর আমি ভুল করতেছি আর বলতেছি মাফ করে দেন, হবে? এটাই তো তওবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। দেখেন, এই সমস্ত ব্যবসা বাণিজ্য করবেন না। ইসলাম ধর্ম ইবাদত, ইসলাম ধর্মটা ইবাদত, ইসলাম ধর্মটা ইবাদত, ইসলাম ধর্মের সমস্ত কাজ ইবাদত। নিজে কি করতে হবে? নিজে কি করতে হবে? নামাজ টাকা দিয়ে ঘুরে পড়ানো যায়? তাহলে কোরআন শরীফ এটা টাকা দিয়ে ঘুরে পড়ানো যায়? নিজে পড়েন, যতটুকু পারেন ততটুকু পড়েন, ততটুকু নাকি আপনি খতমে জালালি পড়েন, নিজে পড়েন, এটা আমি পড়লে তো আপনার লাভ হইতেছে না, এইটা বোঝার চেষ্টা করি। দেখেন আল্লাহ বলতেছেন, ফানাদা ফিজ্জুলুমাত, আল্লাহ বলতেছেন আমার বান্দা ইউনুস মাছের পেটের সেই ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে সে আমাকে ডাকলো, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন মাওলা নাই, আর কোন রক্ষাকর্তা নাই, আর কোন মুক্তিদাতা নাই, আর কোন বিপদ থেকে উদ্ধারকারী নাই, সুবহানাকা আপনি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম। আল্লাহ বলতেছেন আমার বান্দা ইউনুস মাটির মাছের পেটের ভিতর থেকে যখন আওয়াজ দিল আমি আল্লাহ শুনলাম, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর তাকে তার বিপদ থেকে আমি উদ্ধার করলাম। এবং এর পরের কথাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, ওয়া কাযালিকা, আল্লাহ আমাদের কি শোনাচ্ছেন? ওয়া কাযালিকা, কি শোনাচ্ছেন? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকা আমার ইউনূসের ঘটনাটা পড়ো, আমার ইউনূসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি যদি ইউনূসের মতো আমাকে ডাকতে পারো, তুমিও যদি ইউনূসের মতো আমাকে আল্লাহ বলে চিৎকার দাও, তুমিও যদি ইউনূসের মতো অনুতপ্ত হয়ে বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ওয়া কাযা কাযালিকা, এভাবেই, কাযালিকা অর্থ কি? এভাবেই, যেভাবে ইউনূসকে আমি মুক্ত করেছি, নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনরা আমাকে ডাকবে আর আমি তাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে থাকব। আল্লাহ শোনাচ্ছেন এ কথাগুলো কার? এ সমস্ত কথার দ্বারা আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি দয়া করব, আমি কি করব? তোমাকে দোয়া করতে হবে, আমি আল্লাহ দয়া করব, আমি রহমান, আমি রহিম, আমি গাফফার, আমি সাত্তার, আমি তোমাকে কি করব? দয়া করব, আমি তোমাকে কি করব? তোমাকে কি করতে হবে? দোয়া করতে হবে, তোমাকে দোয়া করতে হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন ওয়া জাকারিয়া, হযরত জাকারিয়ার ইতিহাস শোনাচ্ছেন, শুনবেন ইতিহাস না শেষ করে দিব? শুনবেন?
জাকারিয়া, এটা শোনা দরকার আছে না নাই? আমাদের একটা প্রধান সমস্যা, আমরা দোয়া করতে চাই না। এই সমস্যা আছে না নাই? আমরা কেউ নিজেরা দোয়া করতে চাই না, মনে করি আমরা কি দোয়া করব। অথচ আল্লাহ বলতেছেন দোয়া তোমারই করতে হবে। দোয়া কাকে করতে হবে? তোমাকে দোয়া করতে হবে। দোয়া করো, আল্লাহ এই এই সবকি তো শোনাচ্ছেন। ওয়া জাকারিয়া, নবীদের ইতিহাস বইলে আল্লাহ কিন্তু আবার আমাদেরকেও সবক শোনাচ্ছেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওয়া কাযালিকা নুনজিল মুমিন, আমরা সবাই না? আল্লাহ বলতেছেন এভাবেই মুমিনদেরকে আমি মুক্তি দিতে থাকবো তারা যখন দোয়া করবে। এটা বলে নাই ইমামদেরকে মুক্তি দিতে থাকবো, খতিবদেরকে মুক্তি দিতে থাকবো, পীর সাহেবদেরকে মুক্তি দিতে থাকবো, সাধক শাসক দরবেশদেরকে মুক্তি দিতে থাকবো, এটা কিন্তু কয় নাই। দোয়া বলছে তোমরা তোমরা করো, তোমরা নিজেরা দোয়া করো। তুমি দোয়া করবা, আমি কি করতে থাকবো? নুনজিল মুমিনিন, বিপদ থেকে তোমাকে মুক্তি দিতে থাকবো। আরেক ইতিহাস, জাকারিয়া ইদ নাদা রাব্বাহু, আল্লাহ বলতেছেন জাকারিয়া তার রবকে সে ডাকলো। কাকে ডাকলো? এখানে একটা জিনিস দেখেন, সবাই কিন্তু আল্লাহকে ডাকতেছে। আল্লাহ আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন, এরা সবাই কাকে ডাকতেছে? অন্য কাউকে কিন্তু ডাকতেছে না, কাকে ডাকতেছে? এই বিপদ আপদে ডাকতে হবে কাকে? অন্য কাউকে না, অন্য কাউকে না। বিপদে পড়লে সর্বপ্রথম ডাকতে হবে কাকে? আল্লাহকে। বিপদে আপদে সর্বপ্রথম ডাকতে হবে কাকে? আল্লাহকে। ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, হযরত জাকারিয়া চুপি চুপি, প্রকাশ্যে না, চুপচাপ ডাকতেছেন যে সবার সামনে না, একদম চুপচাপ। ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, তিনি আল্লাহকে চুপি চুপি তিনি ডাকলেন, আল্লাহর সাথে চুপি চুপি কথা বললেন। কি কথা বলতেছে? ক্বালা ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, আল্লাহ আমার শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি। কি বলতেছে? আল্লাহ আমি বুড়া হয়ে গেছি। ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। কালো চুলগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ জোয়ান বয়স থেকে তোমার কাছে দোয়া করতেছি, কোন সময় তোমার কাছে ছায়া আমি ব্যর্থ হই নাই। আল্লাহ বুড়া বয়স পর্যন্ত আমার অভিজ্ঞতা হলো এই, যখন তোমার কাছে চাইছি কখনো ব্যর্থ হই নাই। আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি কখনো ফিরা দেও নাই। এখন আরেকটা জিনিস চাইবে, এই জন্য কথা বলতেছে। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, আল্লাহ আমার নিঃসন্তান অবস্থায় তুমি রাইখো না, আমার একটা সন্তান দাও, আমার একটা সন্তান দাও। সন্তান চাইতেছি, সন্তান জীবনের অনেক বড় একটা চাওয়ানা। এই চাওয়াটা নবীদেরও ছিল। আল্লাহর দুইজন নবী, তাদের আলোচনা আল্লাহ কোরআনে কারিমে করছেন, এরা নিঃসন্তান ছিল, বুড়া বয়সে আল্লাহ তাআলা এদেরকে সন্তান দিছে। কখন দিছে? চাওয়ার পরে দিছে। কার কাছে চাওয়ার পর? আল্লাহর কাছে চাওয়ার। এই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, কি চাইলেন? সন্তান। কেমন বয়সে? চুল সব পাইকে গেছে, একদম বুড়া থুরথুরা হয়ে গেছে। উনি নিজেই বলতেছেন ওয়াহানাল আজমু মিন্নি, আজম অর্থ হইল হার, আমার হাড়গুলো ওয়াহান দুর্বল হয়ে গেছে, জোর জোর হয়ে গেছে। ওয়াহান অর্থ একদম জোর জোর, জোর জোর চুর চুর হয়ে গেছে আমার শরীরের হাড্ডিগুলো। আল্লাহ কোরআন
যে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে, যারা দোয়া করে আল্লাহ তাদেরকে কি করে দয়া করে। আল্লাহ তো দয়ার অধিকারী, আল্লাহর দয়ার সম্পর্ক বান্দা দোয়ার সাথে, আল্লাহর দয়ার সম্পর্ক কিসের সাথে দোয়ার সাথে। আমি আপনি যখন দোয়া করব তখন আল্লাহর পক্ষ থেকে কি আসবে, কি আসবে দয়ার জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। আমার কথা আল্লাহ বলছেন তোমাদের রব তোমাদের পরোয়ার বেগার আল্লাহ, তিনি বলতেছেন উদুহুনি আমার কাছে দোয়া করো। আল্লাহ কি বলতেছেন, উদুহুনি আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম আমি তোমাদের এটাকে সাড়া দিব। উদুহুনি তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম আমি তোমাদের যাকে সাড়া দিব। তারপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ বলেন যারা আমার কাছে দোয়া করতে অহংকার করে, আমার কাছে যারা কাতর হয়ে দোয়া করে না, যারা অহংকার প্রদর্শন করে, আমার কাছে কাকুতি মিনতি করে না, সায়াদ খুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ বলতেছে তাদেরকে লাঞ্ছিত ভাবে আমি জাহান্নামে প্রবেশ করি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, হেফাজত। আমাদের কি কি করতে হবে, দোয়ার সাথে সম্পর্ক জান্নাতে, দোয়ার সাথে কিসের সম্পর্ক জান্নাতের সম্পর্ক কিসের সাথে দোয়ার, দোয়ার সাথে জান্নাত। আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন ঠিকানা কোথায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর তাকে জান্নাতের মধ্যে থাকতে দিন। কোরআন শরীফের মধ্যে আলোচনা, ওয়ায়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আমাদের জন্মের পর আমরা মানুষ যারা আমাদের আদি নিবাস কোথায়, অনেকে চিন্তা ভাবনা করে গেছে আমরা আদি কোথায় ছিলাম, জঙ্গলে না জান্নাতে। আমরা মানুষ যখন আদিম ছিলাম, আদিম তখন কি জঙ্গলে ছিলাম না জান্নাতে ছিলাম? অনেকে তো মনে করে আমরা মনে আদি তখন জঙ্গলের অন্যান্য প্রাণীদের মতোই জঙ্গলে ছিলাম, জঙ্গলের ওই সমস্ত পাতাটা দেখাইতাম, আস্তে আস্তে আমরা সভ্য হইছি, আমরা ভদ্র হইছি, আমরা মানুষ হইছি। কিন্তু কোরআন আমাদেরকে বলতেছে যে তোমরা আসলে অতীতে কোথায় ছিল না, জঙ্গলে ছিল। তোমাদের আদি ঠিকানা জঙ্গল না, তোমাদের আদি ঠিকানা কোথায়, জান্নাত। কারণ আমাদের আদি পিতাকে আদম বানিয়েছিলাম না, বান্দর বানর বানর অনেকে বলে না, এরকম একটা মতাদর্শ আছে না যে মানুষ তার পূর্বপুরুষ কি ছিল, বানর ছিল, এরকম একটা মতাদর্শ আছে না। বানর থেকে মানুষ কি হয়েছে, মানুষ হয়েছে। আমরা কি বিশ্বাস করি, আমরা কি বলি মানুষ, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তিনি নিজ কুদরতি হাতে মানুষকে সৃষ্টি করেছেন। আদমকে আল্লাহ তাআলা পিয়া দিবি নিজ হাত দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে থাকতে দিয়েছেন কোথা, জান্নাতে থাকতে দিয়েছেন। এটাই কিন্তু আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস, ঠিক তো? ফাকুলা মিন হাইথু শিতুমা, হযরত আদমকে জান্নাতে থাকতে দেওয়ার পর আল্লাহ তাকে বললেন জান্নাত তোমার, জান্নাতের সমস্ত নিয়ামত তোমার, খাও যেখান থেকে খুশি খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যাও, এই গাছটার কাছে যাও। আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা সিস্টেম করছে, নিয়ামত অফুরন্ত নিয়ামত দিচ্ছেন, আবার বলছেন এখানে দেওয়া যাবে।
নিজের ক্ষতি কর, যদি যাও ক্ষতি হবে কার? তোমার নিজের ক্ষতি হবে। এখন আল্লাহ যখন হুকুম দিচ্ছেন এখানে যাইতে পারবা, এই সব তাকে ঘুরতে পারবো কিন্তু এখানে যাইতে পারবো না। এখন ইবলিস, ইবলিস কি ছিলেন না? শয়তান, শয়তানের সাথে পরিচয় আছে তো? শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বুঝাইতে থাকলো এখানে যাও, শয়তান বুঝানো শুরু করলো যে এইখানে যাও, এটা শয়তান এই কাজ করবো। এবং শয়তান কসম খেয়ে বলতেছিল ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমার কল্যাণকামী। আল্লাহ প্রথমে নিষেধ করছিল তখন কারণ ছিল, তখন তুমি দুর্বল ছিল, জান্নাতে মাত্র প্রথম তুমি ঢুকছো, এখন তো তুমি জান্নাতে খাইকা, জান্নাতের ফলমূল খায়া এখন তুমি শক্তি অর্জন করছো। ওই সময় তুমি যদি এটা খাইতে তাহলে বদলা তুমি, কিন্তু এখন যদি খাও তাহলে তুমি কি হবা? আও তাকুনা মালাকায়, তুমি ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই জান্নাতে এখন এই ফল খাইলে এই জান্নাত থেকে আর বের হইবে না, চিরদিনের জন্য জান্নাতি হয়ে যাবে। শয়তান আসলে বুঝ নিল না, ধোকা দিল, ধোকা দিল। আর শয়তানের ধোকা হযরত আদম আলাইহিস সালাম কি করলেন? শেষ পর্যন্ত হযরত আদম এবং তার বিবি সে গাছের ফল এটা শেষ পর্যন্ত ওনারা খাই, খাওয়ার সাথে যদি আল্লাহ তাহলে ডাকতেন আল্লাহ সাথে সাথে তাদেরকে ডাক দিলেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, সে গাছগুলো সেই গাছগুলোর ফল রক্ষণ করতে আমি না নিষেধ করছি, আর আমি কি তোমাদেরকে এটা সতর্ক করি নাই? ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু বলি নাই? হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অপরাধে, হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অপরাধ, অপরাধ হয়ে এটা বোঝার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম কি করলেন আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করতেছে। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আপনি সাথে তিনি আল্লাহর দয়ার জন্য কি করলেন? আল্লাহর দয়ার জন্য সাথে সাথে কি করলেন? রব্বানা, হে পরওয়ারদিগার, জ্বলান্না আনফুসানা, আমি তো আমার উপরে জুলুম করছি, আমি আমার ক্ষতি করে ফেলাইছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আর যদি দয়া না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই থাকবো, এই ক্ষতি থেকে উদ্ধার করার আমার তো আর কেউ না, এই ক্ষতি থেকে উদ্ধার করার আমার তো আর কেউ না। আদম আলাইহিস সালাম প্রথমে কি করলেন? ক্ষমা চাইলেন, তারপর দয়া চাইলেন। প্রথমে কি চাইলেন? তারপর আগে বললেন তাং ফিরলেন, খুব বোঝার চেষ্টা করে আগে বললেন আল্লাহ যদি ক্ষমা না করেন, ওয়াতার হামনা, আর যদি দয়া না করেন, আগে চাইলেন ক্ষমা তারপর চাইলেন দয়া। অপরাধ যখন হয়ে যাবে প্রথমে অপরাধের জন্য কি চাইতে হবে? ক্ষমা। অপরাধ যখন হয়ে যাবে তখন অপরাধের জন্য প্রথমে কি চাইতে হবে? তারপর চাইতে হবে দয়া। আল্লাহ দয়া করেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দয়া করেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাকে এই ক্ষতি থেকে তো বাঁচাবার কেউ, ক্ষমা চাইতে হবে।
তাহতিহাল আনহার, আল্লাহ বলতেছেন যে তোমরা যখন ক্ষমা চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো, অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে ফিরে আসো, অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এখন আসতে হবে কার কাছে, আল্লাহর কাছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তাওবা আল্লাহর কাছে করো যে আল্লাহ এই অপরাধকে ছেড়ে দিলাম, জীবনের করে ছেড়ে দিলাম, এটাই হলো তওবা। আল্লাহ আমাদের কি শোনাচ্ছে, যদি এটা তোমরা করো, এই কাজটা যদি তোমরা করতে পারো, আযাবুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের আল্লাহ হলো এমন আল্লাহ, তোমাদের রব তিনি তো এমন রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের যাবতীয় অপরাধগুলোকে তোমরা যদি ফিরে আসো, তিনি তোমাদের যাবতীয় অপরাধ যেটা হয়ে গেছে এটাকে মাফ করে দেবেন। ফিরে আসার সাথে সাথে অপরাধ বা এখানে শেষ না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর তিনি তোমাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন, কোথায় প্রবেশ করাবেন, জান্নাতে যাওয়া সহজ, কি করতে হবে, ফিরে আসতে, জান্নাতে যাওয়া সহজ, কি করতে হবে, ফিরে আসতে, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চলো, আল্লাহর হুকুমের নাফরমানি আমি করতেছিলাম এটাকে ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানিটা ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানিটা এতদিন ভুল করছি এখন আর ভুল করব, এতদিন ভুল করছি এখন আর ভুল করব, একটু বলেন, এতদিন ভুল করছি এখন আর ভুল, এখন আর ভুল করছি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. لكن في رأسك الله تعالى أمرك في عشارك تتعامل تتشل فول غيرك ভুল তো হজরত আদম আলাইহিসসালামের হয়ে গিয়েছে, তিনি কি করেছেন, ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা যদি না করেন, দয়া যদি না করেন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার সর্বনাশ যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমাকে বাঁচাবার ক্ষমতাটা একমাত্র রাখছে আল্লাহ, এটা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم نبي আমার ওই সমস্ত বান্দারা যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছে আপনি তাদেরকে বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ আল্লাহ তিনি সমস্ত অপরাধগুলোকে তিনি ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তিনি ক্ষমাশীল আল্লাহ তিনি দয়াবান আল্লাহর দয়ার সাথে পৃথিবীর আর কারো দয়ার তুলনা আগার বাপেদের জানছে তুই আর কাছে বেদের বেগুমা খাসির মেগি রাতে বসে আগার শেষ রাজি না
এই মাকে আপনি যদি কষ্ট দেন
বিরুদ্ধাচরণ করেন, এটা সেই মায়ের জন্য কতটুক কষ্টকর মায়ের জন্য। আমি তোর দশ মাস দশ দিন আমি তোর পেটে নিছি, তুই আমার কষ্ট দেস, তুই আমাকে চোখ তুলে কথা বলিস, তুই আমাকে ধমক দিস, কত কষ্ট একটা মায়ের। সেই মা এ কষ্টের কথা তার বোনের কাছে আপনার খালার সাথে আলোচনা, আপনি কষ্ট দেন, মা সেই কষ্টের আলোচনা আপনার বাবার সাথে করেন। ছেলে রাত্রে আমার এরকম ভাবে কষ্ট দিস, তখন বাবা ধমক করে, তুই তোর মারে কষ্ট দিস, তুই মা তোর জন্য কত কষ্ট করছে তুই জানো। এরকম ঘটনা ঘটে না, ঘটে না? একটা মা সে যখন কষ্ট পায় সে কষ্টটাকে মা চাপায় রাখতে পারে, কষ্টটাকে চাপায় রাখতে পারে, কষ্টকারে কুকুর রাখতে পারে না, পারে কারণ চরম যন্ত্রণা। এটাকে সে তার বোনের কাছে, তার ভাইয়ের কাছে, তার স্বামীর কাছে প্রকাশ করে, প্রকাশ করে। এখন দেখেন এই মায়ের এই ভালোবাসা, মায়ের অন্তরের এই ভালোবাসা, এই ভালোবাসার দাতাকে কে? এই মা তো দশ দিন দশ মাস দশ দিন আপনাকে গর্ভে শুধু রাখছে, কিন্তু এই দশ মাস দশ দিন দিনে দিনে বাইরে এই গর্ভের মাঝে আপনাকে সৃষ্টি কে করেছে? জন্মের সাথে সাথে আপনার খাদ্যের ব্যবস্থা, তারপর আপনার এই শক্তি, এই সামর্থ্য, আপনার এই যোগ্যতায় সমস্ত কিছু মায়ের দান না আল্লাহর দান? সব আল্লাহ। জান্নাতে আপনি যখন কষ্ট দেন সেই আল্লাহ, আপনি যখন বিরোধিতা করেন সে আল্লাহ, আপনি যখন নাফরমানি করেন দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আল্লাহ কিন্তু কাউকে বলে আল্লাহ কাউকে বলে আল্লাহ কাউকে দুঃখ না একে কাপড় বাইরে আল্লাহর কি শক্তি নাই? আল্লাহর শক্তি নাই? আল্লাহর শক্তি নাই? আপনার বাবার কত শক্তি, তার চাইতে আল্লাহর শক্তি বেশি না কম? আপনার বসের চাইতে আল্লাহর শক্তি কম না বেশি? আপনার নেত্রীর চাইতে আল্লাহর শক্তি কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। দুঃখ একে রাদার বাইরে আসমান জমিন, শুধু বাংলাদেশ না, পৃথিবী, পৃথিবীর আকাশ সমস্ত কিছু আল্লাহর কাছে এক ফুটা পানির চেয়েতে বেশি কিছু না, বেশি কিছু গুণাবিনাদ বাহির। সে আল্লাহ কিন্তু আপনার অপরাধ দেখেন, আপনার নাফরমানি দেখেন, আপনার অবাধ্যতা সেই আল্লাহ কিন্তু দেখেন, কিন্তু কাউকে দেখতে দেন? সুবহানাল্লাহ, কাউকে দেখতে দেন না, কাউকে বুঝতে দেন না, আমার এই বান্দা অপরাধী, আমার এই বান্দাটা আমার নাফরমান। হাদিসের মাঝে আসছে লা ইয়াজনি যানী ওয়া হুয়া ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি যখন জিনা করে তখন সে আর মুমিন থাকে না, তার ঈমান চলে যায়। কোন ব্যক্তি যখন জিনা করে তখন সে আর মুমিন থাকে না, তার ঈমান চলে যায়। আল্লাহর নাফরমানি যখন করা হয় ঈমান চলে যায়, তারপর সে যখন তওবা করে আবার ঈমান ফিরে আসে, আর যদি তওবা না করে সেই অবস্থাতেই ছিল। আল্লাহর নাফরমানি হয় কি হয় না? হয়, কিন্তু আল্লাহকে উনি বুঝতে দেন না, আল্লাহকে উনি দেখতে দেন না। কত সহজ বলে কিন খোদা বন্দে বালাও বসতে বাইসি আদরে নিজে এবারে কাজ না বাস। আপনি আপনার বাবার যখন অবাধ্যতা করেন, বাবা আপনাকে জানিয়ে দেয় তুমি আমার ত্যাজ্য পুত্র, আমার ঘরের খাবার তুমি গ্রহণ করবে না, বাড়ি
বের হয়ে যাও, দুই বেলা তিন বেলা আপনি বাড়ির বাইরে থাকো, হয় না এরকম? হয় না? পথের সাথে আলোকি করেন, বস চাকরিচ্যুত করে দেয়, আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠানের কর্তাদেরকে আপনি যদি না মানেন তারা আপনার এই প্রতিষ্ঠানে চাকরি করতে দিবে? দিবে? আমি যদি আপনাদের আইন না মানি আমার এখানে চাকরি করতে দিবেন? আল্লাহর আইন না মানার পরেও তো আল্লাহ রিজিম ঠিকই দিতেছে, কতটুক শক্তি আপনার আর কতটুক শক্তি আল্লাহ, আপনি আপনার শক্তি কিন্তু ঠিকই প্রদর্শন করছেন, আপনার সাথে যখন বেয়াদবি হয় আপনি কিন্তু ঠিকই শাস্তি প্রয়োগ করেন, করেন না? ওয়ালাকিন খুদাওয়ান্দি বালাউস, আসমান জমিনের রাজা, আসমান জমিনের সম্রাট আল্লাহ, বাইসিয়া করে এবারে কাতনাবা, অবাধ্যতার কারণে তার বান্দা একটা বেলা রিজিক পর্যন্ত তার হায়াতের মাঝে বন্ধ করে, বন্ধ করে, এই হলো আল্লাহ, এই হলো আল্লাহর পরিচয়, এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহ একটু দয়ার অধিকার, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, وَعَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ, আল্লাহ ডাকতেছেন তোমরা ফিরে আসো তোমাদের রবের কাছে ফিরে আসো, وَعَذِّبُوا لَهُ, তার অনুগত হয়ে যাও, অনেক অবাধ্যাচরণ হয়েছে, অনেক নাফরমানি হয়েছে, আর আল্লাহর নাফরমানি করবো না, আর আপনার অবাধ্যতা করবো না। আল্লাহ বলতেছেন আসো, ফিরে আসো, আর আমি আল্লাহর অনুগত হয়ে যাও, আজাব তোমাকে ধরার আগে, মৃত্যু তোমার কাছে পৌঁছার আগে তুমি ফিরে আসো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে বিধান, যে সিস্টেম, যে আইন তোমাদেরকে দেওয়া হয়েছে তার অনুসরণ অনুকরণ করো, মিন কাবলি আয়াতিয়া কুমরা আযাব, মিন কাবলি আয়াতিয়া কুমরা আযাব, আল্লাহ বলতেছেন তোমার অপরাধের জন্য কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই জিনার কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই চুরির কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই মিথ্যার দ্বারের কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই দুর্নীতির কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই নেশার কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তোমার এই জুয়ার কিন্তু শাস্তি নির্ধারিত আছে, তুমি যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছো, হারাম তুমি যে গ্রহণ করছো, হালালকে তুমি ধ্বংস করছো, তোমার জন্য কিন্তু আল্লাহর শাস্তি প্রস্তুত করছে, জাহান্নাম কিন্তু তোমার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছ, ফিরে আসো, যেন তোমাকে বলতে না হয় আমি তো আল্লাহর হুকুম পালনে শিথিলতা করেছি, আমি তুই সমস্ত কিছুকে ঠাট্টাবস্কারী মনে করছি, অথবা তোমাকে যেন বলতে না হয় যদি আল্লাহ আমাকে হেদায়াত দিতেন, লাকুন তুমি না মুত্তাকিন, আমি মুত্তাকি হয়ে যেতাম, অনেকে বলে না আল্লাহ যদি হেদায়াত দিতেন আমি তো মুত্তাকি হইতাম, আল্লাহ আমার হেদায়াত দেয় নাই, বলে না আসল কথা তুমি হেদায়াতের উপর চলো নাই, আল্লাহ তো হেদায়াতের গ্রন্থ কুরআন দিয়েছেন, আল্লাহ তো হেদায়াতের গ্রন্থ কুরআন দিয়েছেন, আল্লাহ তো কুরআনের দাওয়াতের জন্য নবী পাঠাইছেন, তুমি কুরআন মানো নাই, তুমি নবীর শিক্ষাকে গ্রহণ করো নাই, তুমি তোমার জন্য জাহান্নামকে বাছাই করছো, তুমি কিভাবে বলো আল্লাহ যদি হেদায়াত দিতেন আমি মুত্তাকি হতাম? এটা ভুল, এটা ভুল। আল্লাহ বলতেছেন
ওয়াইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তাল্লাযীনা কাযাবু আলাল্লাহি যারা আল্লাহর হুকুমগুলোকে মিথ্যা মনে করে কিয়ামতের দিন আপনি তাদেরকে দেখতে পাবেন বুজুহুম মুসওয়াদ্দা তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে অবুজুহুম ইয়াউমাইযিন আলাইহা গবারা তাদের চেহারাগুলো ধূলিমলিন হয়ে যাবে يَوْمَ تَسْوَدُّ وُجُوهٌ সেদিন অনেক চেহারা কালো হয়ে যাবে وَتَبْيَضُّ وُجُوهٌ অনেক চেহারা কিন্তু হাস্যোজ্জ্বল হবে عَلَيْكَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ আল্লাহ বলছেন যারা অহংকারী যারা আমি আল্লাহকে সাজদা দিতে অহংকার করেছে আমি আল্লাহর জন্য রুকু করতে যারা অহংকার প্রদর্শন করেছে আমি আল্লাহর সামনে অবনত বস্তুকে দাঁড়াতে যারা অহংকার প্রদর্শন করেছে তাদের ঠিকানা জাহান্নামে নয় কি তারা কি জাহান্নামে যাবে না আল্লাহ বলতেছে আর যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন কোন কষ্ট তাদেরকে স্পর্শ করবে না আর তাদের কোন চিন্তা থাকবে না কোরআনের দাওয়াতটা আমাদের কাছে পরিষ্কার নাজাতের পর মুক্তির পর আর ব্যর্থতার পথ কোরআন কিন্তু পরিষ্কার করে দিয়েছে আজকের দাওয়া ফিরে আস এখনই সময়ে ফিরে আসা আজকের রাত লাইলাতুল নিসফ শাবান সামনে রমজান আর 15 দিন পরে কি রমজান রমজান শুরু হচ্ছে আল্লাহ তাআলা আজকের এই রাতটা একটা বিশেষ রাত আল্লাহ তাআলা এই রাতে কি করে আল্লাহ তার সৃষ্টির খোঁজ খবর সামনে রমজান আসতেছে একটা খোঁজ খবর নিতে হয় না সামনে রমজান আসতেছে একটা খোঁজ খবর নিতে হয় না উত্তর দেন একটা খোঁজ খবর নিতে হয় না এই লাইলাতুল নিসফ মিন শাবান এই রাত আল্লাহ তাআলা খোঁজ খবর নেন বান্দার খোঁজ খবর নেন বান্দার অবস্থা দেখেন বান্দা কে কি অবস্থায় আছে একটু দেখেন রমজানের জন্য বান্দাদেরকে প্রস্তুত করে সামনে রমজানের প্রোগ্রাম আসতেছে বিশাল প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম আসতেছে রমজানকে কেন্দ্র করে বিশাল অফার আসতেছে রমজানকে কেন্দ্র করে তাই লাইলাতুল নিসফ মিন শাবান আল্লাহ তাআলা তার বান্দাদের খোঁজ খবর নেন ফায়ানফিরু লিজামিই খালকিহি এবং আল্লাহ তাআলা আজকের এই রাতকে কেন্দ্র করে তার সমস্ত সৃষ্টিদেরকে তার সকল বান্দাদেরকে তিনি ক্ষমা করে ইল্লা তবে দুই ধরনের ব্যক্তিদের আজকের এই রাতে ক্ষমা নাই কয় ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না দুই ধরনের ব্যক্তিদেরকে এই রাতে ক্ষমা করা হয় না এর মধ্যে প্রথম প্রকার হলো ইল্লালি মুশরিক প্রথম প্রকার লোক হলো ইল্লালি মুশরিকিন মুশরিকদের ক্ষমা নাই কাদের ক্ষমা নাই মুশরিকদের ক্ষমা নাই আল্লাহ আজকের রাতে বান্দাদের অন্তর দেখবে কি দেখবেন কি দেখবেন অন্তরের কথা ইমান দেখবেন ইমান দেখবেন অন্তরে কি ইমান না অন্তরের মানে শিরিক আল্লাহ দেখবেন এদের অন্তরে কি এক আল্লাহ এক আল্লাহর ইবাদত না অন্য কিছু আছে অন্য কিছু আছে কি না অন্তরের মানে শুধু আল্লাহ এটা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আজকের রাতে যদি অন্তরে শুধু আল্লাহ থাকে কোন ব্যক্তির অন্তরে যদি কে থাকে আর কেউ নাই আর কিছু নাই অন্তরে শুধু কি আল্লাহ সে যদি আজকে রাতে ঘুমায়ও থাকে আজকে রাতে সে কি করতেছে ঘুমাচ্ছে নামাজ পড়ে ঘুমাইছে ফজরের নামাজের জন্য উঠবে আল্লাহ তাআলা তার
খারিজ করে দিব। আর উত্তর দিন কি করে দিবে? ক্ষমা করে। তার জন্য ক্ষমা বলছে দুই ধরনের লোককে ক্ষমা করা হবে। এক করলেও মুশরিক, মুশরিক বাকি সব ক্ষমা করে। মুশরিক কি কি করবেন? ক্ষমা করুন। কারণ মুশরিক যদি সারা রাত জায়গা থাকে, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে, আর ক্ষমা হবে? ক্ষমা হবে। আর মুমিন যে মুশরিক না, সে যদি ঘুমেও থাকে তার কি হয়ে যাবে? সবাই বাধা দিবি যে হাসেল তুমি দিল আছে না? দিল দিল কি দিল দিল তাকে দেখতে হবে। আজকের আজকে রাতে মুরাকাবায় বসে কি করতে হবে? দিলটাকে দেখতে হবে, দেখতে হবে দিলটাকে ভরপুর না খালি। দিলে কি আছে? দিল দেখেন, দিল খালি, দিলে শুধু আল্লাহ আছে আর কিছু নাই, দিলের মাঝে অনেক কিছুর মায়া মহব্বত প্রেম প্রীতি ভরা। তাহলে এই দিল নিয়ে আসে, এই দিল বুঝে গেছে। বো দিল মে আতি হে সমঝ মে নেহি আতি, বো দিল মে আতি হে সমঝ মে নেহি আতি, বস জান লিয়া মাই তেরি পেহচান ইয়েহি হ্যায়। আল্লাহর পরিচয় জানতে চান, আল্লাহর পরিচয় বুঝতে চান। কবি বলতেছে আল্লাহর পরিচয় হল আল্লাহকে যদি বুঝতে চাও বুঝতে পারো। মুহিততে এলবে মালিক বলবতি পিয়াতে তুমরবে নগর দত মুহি নহর যায় মালিকাপ তুয়াদাক তক কে জাহাজ পরবা আল্লাহ তাআলাকে তুমি যদি বুঝতে চাও বুঝতে পারবা না, কেমনে বুঝবা? যে চোখে তোমার নিজেকে দেখো না কেমনে দেখবে? যে চোখে তোমার নিজেকে দেখো না কেমনে দেখবে? আল্লাহ কেমনে দেখবে? তোমার তোমার নিজের দেখার সাধ্য নাই, ক্ষমতা আছে? আরে ক্ষমতা আছে, নিজের এই তো আমি দেখি। আমি আল্লাহকে কিভাবে কিভাবে চিনি? আল্লাহকে যে দেখতে চাই সে কিভাবে সম্ভব? না আরে যায় মারে কাপ তোয়া দাখতাম কে যা আসি পরবা দাখতাম। কোটি টাকা বাড়া আপনি গাড়ি কিনে গাড়ি কোটি টাকা, টাকা রাখার জায়গা নাই, সেই লাখ টাকার গাড়িতে আপনার চলে আপনি গাড়ি কিনছেন, কোটি টাকা দ্বারা গাড়ি কিনছেন। সামনে নদী পথ, গাড়ি চলবে? আর উত্তর দেন চলবে? কেন নদীর মধ্যে গাড়ি চলে না? কারণ আপনি যদি বলেন কোটি টাকা দ্বারা গাড়ি কিনছি নদীর মধ্যে নৌকায় চড়ার জন্য, এই দুই টাকার নৌকায় চইরা আমি নদী পার হবো, এত টাকার গাড়ি কি এমনি কিনছি? এটা কি, এটা কি সম্পর্ক তৈরি করতে আতি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তুমি ভালোবাসতে পারবা, যদি বুঝতে চাও বুঝতে পারবা। ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করতে হবে, দিল খালি করে নিতে হবে। এই দিলের মাঝে যদি অন্য কিছু থাকে আল্লাহর মহাব্বত এই দিলের মাঝে প্রবেশ করবে। দিল খালি করে দাও, দিলের মধ্যে আল্লাহর মহাব্বত এমন ভাবে তৈরি হয়ে যাবে, আল্লাহকে দিল দ্বারা এমন ভাবে দেখতে পাবে আল্লাহর সাথে সেই যে কথা হয়েছিল তোমার আমার সেই রুহের জগতে আল্লাহকে প্রশ্ন করেছিলেন আগা
তুমি রব্বিকুম কথা হয়েছিল না কথা হয় নাই কথা হয় নাই হইছে আল্লাহ বলছেন এটা আমার মনে হয় না আমার মনে হয় না যারা দিলকে খালি করে দেয় যারা দিলটাকে আল্লাহ তাআলার মহব্বত দ্বারা ভরপুর করে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ সবক যারা অর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যারা তাদের দিলের মাঝে বসায় ফেলে তাদের দিল সবকিছু থেকে খালি হয়ে যায় আর তাদের দিল আল্লাহ তাআলার মারফত আল্লাহ তাআলার মহব্বত দ্বারা দিলটা ভরপুর হবে তখন তাদের দিলে আল্লাহর মহব্বত প্রবেশ করতে থাকে সেই দিলের সাথে আল্লাহর কথা হয় সেই দিলের সাথে আল্লাহর যোগাযোগ হয় সেই দিলের মাঝে কাশ্প হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে লাম হইতে থাকে এখন তুমি এই করো আর সে করো তার জন্য যেটা করছো কঠিন এক সংগ্রামী পথ কঠিন এক সাধনা দিলটাকে খালি করে দিতে এটা মজার জগৎ আল্লাহ তাআলার মারিফাত আল্লাহ তাআলার মহব্বত অর্জনের জগৎটা এক জটিল জগৎ এক কঠিন জগৎ এর চেয়েতে মজার কোন জগৎ এর চেয়েতে মজার কোন কাজ আছে আপনি আসেন আল্লাহর মহব্বত অর্জনের ধারার মধ্যে আপনি প্রবেশ করেন আপনার দিলটাকে আপনি পরিষ্কার করতে থাকেন এটাকে পরিচ্ছন্ন করতে থাকেন ব্রাশ দ্বারা দিলের মধ্যে ব্রাশ দিয়া এই দিল থেকে গায়রুল্লাহর মহব্বত গুলোকে দিল থেকে খালি করে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলতেছে বলো ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার কুরবানি অমাহিয়ায় আমার জীবন অমামাতি আমার মরণ কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য লা শারীকা লাহু তার কোন শরীক নেই আল্লাহর কোন শরীক নেই আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমি করি না আল্লাহর সাথে কোনো কিছুকে আমি শরীক করি না আমার জীবন কার জন্য মরব কার জন্য আমার জীবন দেশের জন্য মরব দেশের জন্য আমার জীবন দলের জন্য নেতার জন্য নেত্রীর জন্য কার জন্য হাজির জন্য পতাকার জন্য না আল্লাহর জন্য পরিবারের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য হ্যাঁ আমি উমুককে ভালোবাসি তার জন্য আমার জীবন জীবন কার জন্য আজকে রাত্রে আল্লাহ কিন্তু দেখতে চান তোমার জীবন তোমার মৃত্যু কার জন্য এরকম না যদি দিল যদি এরকম থাকে আমি তো উমুকরে জীবন দিয়ে দিছি তাহলে আজকের রাতে তার ক্ষমা নাই আজকের রাতে তার কিন্তু ক্ষমা নাই আজকের রাতে তার কিন্তু ক্ষমা নাই আজকের রাতে তাদের জন্যই ক্ষমা যারা জবান দ্বারা সত্যি সহকারে বলতে পারবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা বলতে পারবো না বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া দিলের মাঝে যদি গায়রুল্লাহ থাকে গায়রুল্লাহর মহব্বত গায়রুল্লাহর জন্য তোমার জীবন মরণ যদি তুমি দিয়ে থাকো তোমাকে আল্লাহ ক্ষমা করবে এই জীবন কার দেয়া আল্লাহকে ইচ্ছা পরিষ্কার সিদ্ধান্ত এক প্রকার লোক যারা শিরিক যাদের অন্তরের মধ্যে শিরিক আছে আল্লাহকে দেখবেন শিরিক যাদের আছে তাদের ক্ষমা নাই দ্বিতীয় ও মুশরাহিন যাদের অন্তরে হিংসা যাদের অন্তরে কি আছে হিংসা হিংসা আজকের রাত
আল্লাহ তাআলা ঈমান দেখার রা কি দেখার রা ঈমান দেখবেন বাবু বাবু তো করে না কিন্তু আল্লাহ দেখবেন কি কি দেখবেন ঈমান দেখবেন ঈমান আল্লাহ তাআলা দেখবেন আজকের রাতে সহি হাদিসের কথা বলছি একদম সহি হাদিস থেকে বলছি এই হাদিস সহি আজকের রাতে আল্লাহ দেখবেন কি ঈমান আর দেখবেন কি ঈমান দেখবেন আর আরেকটা দেখবেন মহব্বত হিংসা না মহব্বত হিংসা থাকা যাবে না অন্তরে কি থাকা যাবে না থাকতে হবে কি ভালোবাসা থাকবে মানুষের প্রতি ঘৃণা থাকা যাবে তবুকে তাকে বসে ক আমি তার ঘৃণা করি মুখে কালো তো আমি ঘৃণা করি এই ঘৃণাটা থাকা যাবে না থাকতে হবে কি ভালোবাসা আমাদের পরস্পরের মাঝে ভালোবাসা থাকতে হবে পরস্পরের মাঝে হিংসা আছে না হিংসা আছে না মুখে দেখতে পারি না আছে না নাই ভালোবাসা থাকতে হবে অমুককে অমুক কারণ অমুক দিন অমুক আমার অমুক কথা বলছিল ওই দিন থেকে আমি তারা দেখতে পারি আজকে রাতে ক্ষমা চাই তার সাথে মিলে নিতে হবে ভালোবাসা মনের মাঝে কি থাকত সকলের প্রতি মহাব্বত থাকত যদি কারোর সাথে দুশ্মনী থেকে থাকে দলের কারণে দেশের কারণে পুত্রের কারণে বংশের কারণে টাকা নিয়ে ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে দল নিয়ে কোন বিষয় নিয়ে কারোর সাথে যদি কোন ধরনের দুশ্মনী থেকে থাকে হিংসা থেকে থাকে আজকে রাতে তৌবা করে সেই হিংসা মন থেকে দূর করতে হবে আপনি যদি সেই হিংসা মন থেকে দূর করে আপনি যদি ঘুমিয়ে যান সহি হাদিস কি সামনে রেখে আপনাদেরকে শোনাচ্ছি আজকে রাত পার হবে আপনি আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর যদি হিংসাকে দূর করতে না পারেন এই দয়াগুলি ভেদাভেদ মারামারি কাটে কাটে কিলাকি ইত্যাদি যদি আপনি আপনার অন্তর থেকে দূর করতে না পারেন রাত রাস্তায় রাস্তায় ঘুরেন ক্ষমা হবে আজকের রাতের ক্ষমা রাস্তায় ঘোরার সাথে না আজকের রাতের ক্ষমা হলো আজকের রাত হলো আল্লাহ তাআলা অন্তর দেখবেন এই অন্তরের মধ্যে হিংসা আছে কিনা এই অন্তরের মধ্যে শিরিক আছে কিনা এই দুইটা জিনিস থেকে অন্তর কি করতে হবে পরিষ্কার করতে হবে এই দুই গুণ থাকলে ঘুমিয়েও মাফ পেয়ে যাবেন আর এই দুই গুণ যদি অর্জন করতে না পারেন যদি বলেন আল্লাহ অন্তরে হিংসা আছে মুখে আমি ছাড়ব না আপনি আমার মাফ করে হবে মনের থেকে হিংসাকে ডিলিট করে দিতে হবে হিংসাটাকে অন্তর থেকে কি করতে হবে একদম ডিলেক্ট করে দিতে হবে এটাকে একদম দূর করে দিতে হবে বিদ্বেষ ঘৃণা এটাকে মন থেকে দূর করতে হবে কারো কোন আচরণে আপনি কষ্ট পাইছেন মাফ করে দেন আপনি কেউ কেউ কষ্ট দিচ্ছেন আজকে মাফ চায় না পারবেন না এটা আমি আপনাদের সবার কাছে মাফ চাইছি আমার কোনো কথায় আমার কোনো আচরণ আপনারা কেউ যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমার ক্ষমা করুন আজকের এই রাত্রি কেন আর আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারাও সবাই সবাইকে ক্ষমা করে দিতে রাজি আছেন না ক্ষমা চাইতে ক্ষমা করতে রাজি আছেন না আজকের রাতে আমরা যদি ক্ষমা শিখতে পারি তো আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের ক্ষমা নিয়ে সুবহানাল্লাহ ক্ষমা যদি করতে পারি ক্ষমা পাওয়া যাবে শনিতম কে দুরুজে উম্মীদ বিহিম বদারা বনে কা বখশত করিম আরে হাসুরের ময়দান তো এমন ময়দান আল্লাহ তাআলা যখন দেখবেন যে তোমার মধ্যে ক্ষমার গুণ আছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে সুবহানাল্লাহ তাকে রাখি কেন্দ্র করে আমরা ক্ষমার গুণ অর্জন করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন দুইটা কাজ করতে হবে আজকের রাতকে কেন্দ্র করে এক শিরিক অন্তরকে শিরিক মুক্ত করতে হবে অন্তরকে শিরিক মুক্ত করতে হবে অন্তরকে কি করতে হবে শিরিক মুক্ত করতে হবে অন্তরকে হিংসা মুক্ত করতে হবে তারপর এত দিনের শিরিক এত দিনের হিংসা তওবা করতে হবে আর কোনোদিন শিরিক আর হিংসার জগতে যাব আর কোনোদিন শিরিকের জগতে যাব না এই আর কোনোদিন শিরিকের জগতে যাব না আর কোনোদিন হিংসা এবং জ্বালাতনি কিলাকিলির জগতে যাব না এই তওবা আর কোনোদিন যাব না যা কিছু ভুল করছি তারপর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ ভুল করছি এতদিন মাফ করে দাও দোয়া করার সাথে সাথে আমরা দোয়া কি করবেন কবুল করবেন না আল্লাহ তাআলা আমাদের সবাই আজকে রাতের যে সমস্ত বিষয় নিয়ে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আমরা একটু মুরাকাবা করি যে আলোচনা করলাম
এখন অন্তরটাকে একটু পরিষ্কার করার জন্য জিকির করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? খুব শান্ত ভাবে জিকির করবেন, চিল্লাচিল্লি অন্তরকে পরিচ্ছন্ন করার জিকির হবে।